স্যার পারমিশনটি দিয়ে দেন করে। হ্যাঁ, আপনাকে পারমিশন দিয়েছি। আচ্ছা, আমরা ডোমেইন কেনার প্রসেস দেখলাম, এখন আমরা হোস্টিং দেখব, ঠিক আছে? তো আমরা কেটে দিই, এটা তো আমরা কিনবো না, আমরা অ্যাড টু কার্ট থেকে কেটে দিই। এটা আমাদের অ্যাড টু কার্ট হয়ে আছে, এটা আমরা আমরা এখান থেকে কেটে দিতে পারি। এখন আমরা হোস্টিং কিনা দেখবো, ঠিক আছে? তো হোস্টিং এর জন্য আমরা এই যে হোস্টিং এ ক্লিক করব, তারপর আমরা শেয়ার হোস্টিং এ যাব, হোস্টিং থেকে শেয়ার হোস্টিং, ঠিক আছে? শেয়ার হোস্টিং, তারপর দেখেন এখানে গেলে আপনারা প্যাকেজ দেখতে পারবেন। প্রথমে আপনারা কোন দেশের সার্ভার ইউজ করবেন, ইউএস, ইউকে, ইইউ, ঠিক আছে? তো তুলনামূলক ইউএস এর সার্ভার কিন্তু একটু সস্তা এগুলো থেকে, দেখেন এগুলোর কোনো দাম বেশি, ঠিক আছে? তুলনামূলক ইউএস এর সার্ভার সস্তা, আপনার ইউএস এর টাই ট্রাই করবেন নেওয়ার জন্য। তা ইউএস এর সার্ভারের দামগুলো আমরা দেখি, এটা হচ্ছে $1.88 মান্থলি, এমও মানে মান্থলি, ঠিক আছে? এগুলা মান্থলি হিসাব করে আর কি, তারা হোস্টিং এর হিসাবটা মান্থলি করা হয়, নেমচিপ মান্থলি করে, অনেক কোম্পানি আবার ইয়ারলি হিসাব করে, কোনো সমস্যা নেই। তো দেখেন এই যে 1 GB, 1.88, এখানে তারা কি কি বিক্রি করতেছে, একটা ডোমেইন নেম দিবে আপনাকে, আপনি চাইলে একটা ডোমেইন এখান থেকে নিতে পারেন ফ্রি, টাকা লাগতেছে না আপনার। তারপরে আপনার ওয়েবসাইট, আপনি এই হোস্টিং এ তিনটা ওয়েবসাইট ইউজ করতে পারবে, এক এক হোস্টিং এ তিনটা ওয়েবসাইট কানেক্ট করতে পারবে। তারপরে 2 GB SSD পাবেন, তারপরে ফ্রি CND পাবেন। এখন আমরা দেখি 1.88 হলে এটা ইয়ারলি প্রাইস কত আসে, ধরেন 1.88, তাই না? গুণন কত হবে, 12, $22। $22 আপনি হোস্টিংটা কিনতে পারতেছেন, এখানে একটা ডোমিনো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আবার দেখেন এটার আবার প্যাকেজ বেশি, এখানে ডোমেইন নেম আছে, আনলিমিটেড ওয়েবসাইট আছে, ঠিক আছে? আপনি যতগুলো ওয়েবসাইট চান কানেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে এসএসডিটা হচ্ছে মানে অনেক বড় এসএসডি, এটাকে আন মেটারেড এসএসডি বলে। তারপর ফ্রি CDN আছে, তারপরে অটো ব্যাকআপ আছে, ঠিক আছে? এই ফিচারগুলো আছে, এইটার আবার প্রাইস বেশি, এটা প্রায় $3 মতো। আর এদের প্রিমিয়াম একটা আছে, এটা হচ্ছে ডোমেইন নেম পাবেন, আনলিমিটেড ওয়েবসাইট পাবেন, স্টোরেজ 50 GB, ঠিক আছে? তার এখানে ক্লাউড স্টোরেজ সিস্টেম এখানে বেশি আছে। এখন দেখেন এখানে আপনি তিনটা অপশন আছে, মানে ইয়ারলি আপনি 2 ইয়ার একসাথে নিতে পারেন, আপনি 2 ইয়ার একসাথে করতে পারেন, ইয়ারলি করতে পারেন, মান্থলি করতে পারেন, ঠিক আছে? আপনি যদি 1 মাসের জন্য নেন, কারণ আপনি 1 মাসের জন্য নেবেন তাহলে কিন্তু এরকম পে করতে হবে, 1 মাসের জন্য আপনি একটা হোস্টিং নেবেন 1 মাসের জন্য এরকম পে করতে হবে। আপনি যদি ইয়ারলি নিতে চান তাহলে এই যে এইগুলোর সাথে 12 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? এই প্রাইসের সাথে 2 বছরের জন্য নিতে চান তাহলে দেখেন প্রাইস কিন্তু আরো কমে আসতেছে, 1 মাসের জন্য নিলে দাম অনেক বেশি, 1 বছরের জন্য নিলে দাম আরেকটু বাড়লো, 2 বছরের জন্য নিলে দাম আরো কমলো, ঠিক আছে? যত বেশি দিনের জন্য নিবেন প্রাইসটা কিন্তু ড্রপ করবে। তো এই হচ্ছে হোস্টিং এর ব্যাপার। ধরেন এখন আমরা একটা হোস্টিং কিনবো, এখন আমরা ডোমেইন যেভাবে কিনেছি একইভাবে কিন্তু আমরা হোস্টিংও কিনতে পারি। দেখেন আমরা গেট স্টার্টে ক্লিক করলাম, ধরেন আমি একটা নতুন ডোমেইন নিব, নিউ ডোমেইন, ঠিক আছে? আমরা নিউ ডোমেইন সিলেক্ট করব, আর আমাদের যদি পুরাতন কোনো ডোমেইন থাকে আমরা এইটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? আমরা নিউ ডোমেইন দিলাম, দেওয়ার পরে নিউ পারচেস, আচ্ছা নিউ পারচেস, আচ্ছা এখান থেকে আমাদের সার দিতে হবে, সার দিতে হবে, ধরেন ড্রিমল্যান্ড আইটি বিডি, আমরা এটা সার দিলাম, দেখি আমরা এটা পেয়ে গেছি, কানেক্ট টু হোস্টিং, এই হোস্টিং ইয়াটাকে আমরা কানেক্ট করে ফেলছি, ঠিক আছে? কানেক্ট করে ফেললাম, ফেলার পরে আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করব, আচ্ছা অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, আমাদের হোস্টিং এ ডোমেইনের দাম দেখাচ্ছে। আচ্ছা যেটা হয়েছে কি, তারা ফ্রি ডোমেইন দেয় না আসলে, তারা বলতেছে কিন্তু ফ্রি না, আমাকে আপনাকে আমাদের কিন্তু আলাদা করে তারা চার্জ ধরছে,
আলাদা করে কিন্তু চার্জ ধরছে, কারণ এটা মানে প্রিমিয়াম ডোমেইন তাদের কাছে, তারা সব ডোমেইন দেয় না। ঠিক আছে, আপনি ধরে রাখবেন যে ডোমেইন ফ্রি থাকলো, ডোমেইন আপনি নিতে পারবেন না, আলাদা করে পে করতে হবে। আপনি চাইলে আলাদা করে কিনেও কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমাদের 2 বছরের দাম ধরছে, তাই এটা $37 হয়ে গেছে। আমরা 1 বছর করতে পারবো এটা, 1 বছর, এই যে দাঁড়িয়ে আবার $21 হয়ে গেছে। ঠিক আছে, দেখেন ডোমেইন হোস্টিং এর দাম আসছে কত আমার, $31। ঠিক আছে, $31। একইভাবে একইভাবে আপনারা যে ডোমেইন দেখেছিলেন একইভাবেই কিনবেন, কন্টিনিউ অর্ডার। একইভাবে এই যে এখানে আপনার কার্ডের ইনফরমেশন দিবেন, ঠিক আছে, এখানে আপনার বিলিং অ্যাড্রেস দিবেন, সবকিছু দিয়ে কন্টিনিউ করে অর্ডারে ক্লিক করবেন, তাহলে এটা অর্ডার হয়ে যাবে। ঠিক আছে, এগুলা অর্ডার হয়ে যাবে। এই যে আমরা বিলিং দিব, বিলিং এর তারপর অর্ডার, অর্ডারের পরেই অর্ডারের একটা বাটন আসবে, সেখানে ক্লিক করলে অর্ডার হয়, তারপর ডান, আমার কাজ শেষ। 4টা স্টেপে কাজ করতে হয়। ঠিক আছে, আমরা বিলিং দিতে পারছি না দেখে বাকি স্টেপে যেতে পারছি না। তো এই হচ্ছে আজকে আপনাদের ক্লাস, এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে হোস্টিং থেকে আমরা cPanel-এ যাব, ঠিক কিভাবে আমরা আমাদের হোস্টিং এর ভিতরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা রেইজেন করতে পারেন। আপনাদের প্রশ্ন থাকলে রেইজেন করতে পারেন। আচ্ছা, একটা রেইজেন দেখতে পাচ্ছি, MD। জি স্যার, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। জি বলুন, আপনার মাইক্রোফোন থেকে খুব ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে। ঠিক আছে, আপনি মাইক্রোফোনটা ঠিক করবেন, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি লিখে বলেন, আপনার প্রশ্ন নিতে পারছি না, আপনি লিখে বলেন প্রশ্ন, আপনার কথা শোনা যায় না। আর কেউ আছেন প্রশ্ন করবেন, রেজেন করতে পারেন বা আনমিউট করে কথা বলেন। MD আমজাদ, আপনি লিখে প্রশ্ন করেন। ঠিক আছে, আপনাদের আর কারো কোশ্চেন আছে কোনো? আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা সবাই নেমচিপ, গো ড্যাডি অথবা ব্লু হোস্ট এগুলোতে সাইডে যাবেন, গিয়ে একটা অ্যাকাউন্ট ফার্স্টে ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা একটা ডোমেন কিনা ট্রাই করবেন, একটা হোস্টিং কিনা ট্রাই করবেন, কিনতে হবে তা না, প্র্যাকটিস করবেন, যে অ্যাড টু কার্ট করলাম, ইনফরমেশন দিলাম, ডোমেন সার্চ করে বের করলাম, আমি এই ডোমেনটা নিব, সবাই সবার নিজের নাম দিয়ে ডোমেন বের করার চেষ্টা করবেন, আপনার নামে দেখবেন ডোমেন ফ্রি আছে কিনা, না থাকলে ফুল নেম ইউজ করবেন বা বিডি লাগাবেন, কিছু একটা দিয়ে ট্রাই করবেন আপনার ডোমেনটা তৈরি করার জন্য। ডোমেনটা যখন আপনি পেয়ে যাবেন, আপনার ডোমেনটা ফ্রি আছে, তারপর আপনি সেই ডোমেনটা কেনার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ডোমেইন এবং হোস্টিং পারচেজ করা। স্যার, হ্যাঁ জি, রাইসুল মিনা বলুন। স্যার, এই ডোমেইন আমি যে কোনো একটা নতুন নাম দিয়ে আমি মানে একটা ওয়েবসাইট করতে যাচ্ছি, সেটা কি তখন কি আমাকে তো ওখানে সেই নামটা শো করবে? জি জি, শো করবে। ওই নামে যদি কোনো ডোমেইন কিনা না থাকে তাহলে শো করবে, আর কিনা থাকলে সেটাও আপনি দেখতে পারবেন যে টেকেন লেখা আছে কিনা। ঠিক আছে, আপনি .com এ না পেলে xyz অর্ডার পাবেন, নেটে পাবেন, org তে পাবেন, কোনো না কোনো সাইটে তো পাবেন। ওই .com নেওয়াটা সবচেয়ে বেশি ভালো। জি হ্যালো। জি হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। এখন স্যার আসলে এগুলো কেনার জন্য কি আমরা রকেট ব্যবহার করব না অন্য কোনো বিকাশ বা অন্য কোনো? না, এই এই যে সাইটগুলো দেখেন এগুলো তো মাল্টিনেশনাল সাইট, ওরা তো রকেট বা বিকাশ চিনে না, ওদেরকে ডলারের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আর লোকাল যেগুলো আছে, একটা যে লোকাল দেখালাম তাই না, DL হোস্ট, ওইটা থেকে আপনি আবার নগদ বাংলাদেশে যে আছে যেগুলো এফ ব্যাংকিং আছে এগুলো দিয়ে করতে পারেন, এফ কমার্সে করতে পারেন। স্যার এগুলো কার্ড ছাড়া হবে না? না না, মাল্টিনেশনাল গুলোতে কার্ড ছাড়া হবে, কার্ড অথবা পেপাল এগুলো লাগবে। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। চ্যাট বক্সে একজন রিজন করছে, ওনারটা নিয়েন কোশ্চেনটা। আচ্ছা শিপলি, আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। শিপলি, শিল্পী, সরি আমি ভুল বলছি।
হ্যাঁ, আর বলছিলাম যে আমি যে ডোমেইন হোস্টিং এগুলো তো বুঝলাম, বাট হচ্ছে ওয়ার্ডপ্রেস, এখানে কি ওয়ার্ডপ্রেস খুলতে হবে না? আমরা ওটা নেক্সট ক্লাসে দেখবো, আজকে শুধু দেখালাম ডোমেইন হোস্টিং কি, কোত্থেকে পারচেস করে, কিভাবে এগুলো কিনতে হয়, এগুলো জানলেন, ঠিক আছে? ডোমেইন হোস্টিং এর প্রয়োজন কি ওয়েবসাইটের জন্য, নেক্সট ক্লাসে আমরা দেখবো বাকিটা। স্যার জি বলুন। স্যার কেউ যদি আমার নামে একটা ওয়েবসাইট খুলে দেয়, সেই ওয়েবসাইট কি আমি কন্টিনিউ ইউজ করতে পারবো? জি জি কন্টিনিউ ইউজ করতে পারবেন, সমস্যা নেই। অলরেডি আমার নামে একটা ওয়েবসাইট একদম খোলা আছে স্যার। জি জি আপনি ইউজ করতে পারবেন। আপনি তার কাছ থেকে বলবেন, তাকে বলবেন আপনাকে হোস্টিং এর এক্সে দিতে, সি প্যানেল বলে। আমরা নেক্সট ক্লাসে গেলে আরো জানতে পারবেন। আপনি কোর্সটা শেষ করেন ওয়ার্ডপ্রেসের, 3 থেকে 4টা ক্লাস হবে ওয়ার্ডপ্রেসের, কোর্সটা শেষ হওয়ার পরেই আপনি আপনার ওয়েবসাইট নিজে মেনটেন করতে পারবেন আশা করি। ওকে, আর আমার যেটা মনে হচ্ছে আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে সম্মত করা। আচ্ছা, আমরা আর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে। আপনাদের সাথে আবার পরবর্তী ক্লাসে কথা হবে, আর এর মাঝখানে আপনার সবাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আজকে যা যা দেখানো হলো এগুলো নিয়ে আপনারা আবার প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।